সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি আমি মজুমদার জুয়েল প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা প্রশ্নপত্র ফাঁসকারী বা গুজব রটনাকারী যদি কেউ থাকে কোনোভাবে যদি এটি শনাক্ত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং 27 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা আর শিক্ষার্থী অভিভাবকরা যেমন আছেন চিন্তায় তার চেয়ে বোধ করি গোটা জাতি থাকে বেশি চিন্তিত জাতির এই চিন্তা প্রশ্ন ফাঁস নিয়ে কারণ এই ফাঁসকাণ্ড এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে প্রায় রোধের চেষ্টা অবশ্য সরকার কম করছে না অনেক চেষ্টার একটি যেমন কোচিং সেন্টার বন্ধ রাখা আগের মন্ত্রী পদাঙ্ক অনুসরণ করে বর্তমান শিক্ষামন্ত্রীও 1 মাস কোচিং বন্ধের আদেশ জারি করেছেন কিন্তু প্রশ্ন হলো কোচিং সেন্টার 1 মাস বন্ধ কেন চিরতনে চিরতরে নয় কেন আবার 1 মাসের বন্ধে আদৌ কোনো কাজ হয় কি প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের মানচিত্রে আজ আমাদের আলোচনায় বিষয় 1 মাসের কোচিং বন্ধে কি লাভ আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শাম্য রহমান কুমিল্লা থেকে সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এবং রাজশাহী থেকে রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ইজাবেলা সত্তার তিনজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্রে শুরুতেই সৌম্য রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে কোচিং বন্ধে 1 মাস কোচিং বন্ধ তার মানে সারা বছর পড়ার পরে 1 মাস কোচিং বন্ধ করে আদৌ যদি উদ্দেশ্য হয় প্রশ্নপত্র ফাঁস রোধ সেটি কতটুকু সম্ভব ধন্যবাদ আপনাকে তৃণমূলের একজন মানুষ হিসেবে আমাকে কথা বলার এখানে সুযোগ করে দেওয়ার জন্য 1 মাসের কোচিং সেন্টার বন্ধ কোচিং সেন্টার চিরতরে বন্ধ নয় কেন আপনি একটু আগে যেটা বললেন সেটাই আমি বলতে যাচ্ছি বারবার এই কোচিং সেন্টারগুলি যেভাবে প্রশ্ন ফাঁস করছে বা শিক্ষা জীবনগুলি আমাদের শৈশব কৈশোর আমাদের বাচ্চার কৈশোর নষ্ট করে দিচ্ছে প্রশ্ন ফাঁস এবং তাদের যে চাপ এই চাপ থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে সরকারের উচিত শিক্ষা ব্যবস্থা পরীক্ষা পদ্ধতি এসব বদল করা পরিবর্তনটা দরকার এখন তা না হলে আমার সন্তানের আমাদের সন্তানদের কৈশোর শৈশব সবই নষ্ট হয়ে যাচ্ছে সে সকালে বেরোচ্ছে সারাদিন স্কুল কোচিং আর স্কুলে যদি পড়াটা তার হয়ে যায় সে যদি একটা খেলার মাঠ পায় বিকেলে তাহলে সে একটা সুন্দর মনে মানুষ হয়ে তৈরি হয়ে উঠবে আর তা নাহলে আমরা দেখছি সে সারাদিন স্কুল তারপর স্কুলে পরে কোচিং আবার স্কুলে কী করছে যে ওই শিক্ষকের কাছে তাকে প্রাইভেট করতে হচ্ছে তা না হলে সে কিছু নাম্বার পাচ্ছে না তো এইভাবে যে ইঁদুরদৌড় সে দৌড়াচ্ছে তাতে করে সে একজন সুস্থ মানুষ হচ্ছে না যে কারণে জঙ্গিবাদের দিকে তারা ঝুঁকে পড়ছে নেশার দিকে ঝুঁকে পড়ছে এইসব জায়গার থেকে আমাদের সন্তানকে রক্ষা করার জন্য কোচিং সেন্টার চিরতরেই বন্ধ করা উচিত এখন মাননীয় শিক্ষামন্ত্রী যে দায়িত্ব নিয়েছেন আমার মনে হয় 1 মাসে বন্ধ না করে এটা চিরতরে বন্ধ করা উচিত জি আপনাকে ধন্যবাদ ইসাবেলা স্যার আপনার কাছে আসি আসলেই তো তাই কেন কোচিং সেন্টার থাকবে আপনারা শিক্ষক আপনাদেরকে শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে আমার ছাত্রকে আমার সন্তানকে বা আপনার ছাত্রছাত্রীকে শিক্ষাদান করার জন্য সেই স্কুলে সকাল 8টা থেকে দুপুর 2টা অথবা সকাল 11টা থেকে বিকেল 4টা এর বাইরে আপনার কাছে কেন আমার ছাত্র আমার সন্তান কোচিং করতে যাবে এই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন আসসালামু আলাইকুম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের স্কুলের জেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীরা 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাসে থাকে থাকার পর তারা বাসায় যাওয়ারটা পক্ষপথে আমি বেশি কিন্তু আমি দেখি তারা কুচিরে দৌড়াই ফিরতে ফিরতে রাত 8টা 9টা 10টা বেজে যায় এবং তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়
তার পরবর্তীতে যে ক্লাসে পড়াগুলো করে গেল, পড়ার কোনো সুযোগ পায় না, দেখারও সুযোগ পায় না, ঘরে ঘুম থেকে উঠে আবার হয় প্রাইভেট না কোচিংয়ে যায় না খেয়ে, সেখান থেকে স্কুলে যখন আসে একবার ক্লান্ত হয়ে যায়। আমরা ক্লাসে যে পড়াগুলো দিয়ে পাঠদান করি, আমাদের স্কুলের টিচাররা ও অনেক অ্যাক্টিভ এবং আন্তরিক, কিন্তু সেখানে তারা মনোযোগ দিতে পারে না। এর জন্যে আমি সবসময় বলি মেয়েদের কাছে অ্যাসেম্বলিতে এবং ক্লাসে যে তোমরা কখনো কোচিং এবং প্রাইভেট করবে না, স্কুলের পড়া করবা, বাসায় যাবা, মাঠে খেলাধুলা করবা, ঘুমাবা, রেস্ট নিবা, তারপরে স্কুলে যে পড়াগুলো হলো ওগুলো এগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং সুস্থ থাকবে। তো আজকালকার বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে শুধু এইরকম চাপ পড়ার জন্যে, এর জন্য আমি কোচিং এবং প্রাইভেটকে সমর্থন করতে পারছি না। আমার স্কুলের মেয়েদের বিশেষ করে করার কোনো প্রয়োজন নেই, এবং আমি জানি অন্যান্য স্কুলের যদি এইভাবে চলে মেয়েদের জন্য ভালো হবে, শিক্ষার্থীদের জন্য এটা ভালো হবে। জি, আপনাকে ধন্যবাদ। সেলিম রেজা সৌরভ, আপনার কাছে আসি, আপনার মাধ্যমে আপনার কাছে আসলে একই প্রশ্ন জানতে চাওয়া, এই যে শিক্ষার্থীরা কোচিং এর পেছনে ছোটেন এবং এই কোচিং ক্লাসগুলোতে সাধারণত শিক্ষক যারা, মানে আপনারা যারা শিক্ষক আছেন, তারাই আসলে কোচিংটা করান ক্লাসের বাইরে গিয়ে, তার মানে কি আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন তখন পুরো পড়াটা শেষ করছেন না, যাতে আপনার কাছে গিয়ে প্রাইভেট পড়তে হয় বা কোচিংয়ে যেতে হয়, বিষয়টা কি তাই? ধন্যবাদ। আমি শিক্ষা সংস্কৃতির পথিকৃৎ জেলা কুমিল্লা থেকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের পক্ষ থেকে ডিবিসি চ্যানেলকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার আলোচনা সূত্রপাত করেছেন, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো মূলত আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শ্রেণীকক্ষের পরিবেশ কিন্তু একরকম না। আমরা জাতি হিসাবে বা দেশ হিসাবে আমরা কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমমান নিশ্চিত করতে পারিনি। আমাদের এখানে যেমন অভিভাবকদের আয়ের বৈষম্য আছে, আমাদের যেমন প্রশাসনিক তদারকির ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং শিক্ষকরা কিন্তু হঠাৎ করেই এরকম কোন ক্লাসের বাইরে পড়ানো শুরু করেনি, এটি অনেক আগে থেকে এই বিষয়টি শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে গ্রামের ছাত্র ছিলাম, যেমন আমার এখানে একজন গৃহ শিক্ষক থাকতেন যাদেরকে আমরা লজিং মাস্টার বলতাম, আমাদের শ্রেণীকক্ষে স্যাররা যা পড়াতেন বাসায় গিয়ে সেই আমাদের গৃহ শিক্ষকের কাছে সেটা আমরা আবার পুনরাবৃত্তি করতাম এবং সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। তো আসলে ক্লাসের বাইরে যদি পড়ানোর সুযোগ থাকে সেটাকে একেবারে যে খুবই ক্ষতিকর সেটা কিন্তু এভাবে বলা যাবে না, কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে আমার শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান করছি কিনা, আমার মেধা, আমার মননশীলতা আমি ছাত্রদের মাঝে বিলিয়ে দিচ্ছি কিনা সেটাই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা শিক্ষকরা এবং একই সঙ্গে অভিভাবক, শিক্ষা প্রশাসন যদি সকলে মিলে ঐক্যবদ্ধ হই এবং শিক্ষকদেরকে পাশাপাশি অভিভাবকদেরকেও যদি উদ্বুদ্ধ করা যায়, সচেতন করা যায়, তাহলে বোধহয় এই প্রক্রিয়াটা থেমে যেতে পারে। কারণ আপনি যদি একজন অত্যন্ত প্রভাবশালী কিংবা অর্থ বিত্তশালী অভিভাবক হন, আপনি বাসায় নিয়ে একজন শিক্ষককে আপনি কিন্তু আপনার সন্তানকে পড়াবেন, তো সেই ক্ষেত্রে কোচিং সেন্টার বন্ধ হলেও এই যে পড়ানোর যে প্রক্রিয়া যেটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। সুতরাং আমি বলবো কোচিং সেন্টারগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, শিক্ষকদেরকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তবে একেবারে ঢালাও কোচিং সেন্টার বন্ধ করে দিলে অথবা শিক্ষকদের বাড়তি সময় পাঠদান বন্ধ করে দিলেই একেবারে সবকিছু আমাদের সুন্দর হয়ে যাবে, মানসম্মত হয়ে যাবে, এই বিষয়টার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি একমত পোষণ করি। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা তিনজন থাকবেন আমাদের আমাদের সঙ্গে, আমরা ফিরে এসে আবারও এই প্রসঙ্গে আলোচনা করব। অবশ্যই দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিল্ম মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয়, এক মাসের কোচিং বন্ধে কি লাভ? আজ আমাদের সাথে আলোচনায় আছেন টাঙ্গাইল থেকে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শাম্ম রহমান, কুমিল্লা থেকে সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এবং রাজশাহী থেকে রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ইসাবেলা সাত্তার। আবারও স্বাগত তিনজনকেই। শাম্ম রহমান, আপনাকে দিয়ে আবারও শুরু করি, আপনার কাছে জানতে চাও আসলে তিনজনের কাছে এই প্রসঙ্গটি নিয়ে আসতে চাই। প্রশ্ন ফাঁস, কোচিং বন্ধ সব উদ্যোগের বাইরেও সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইচএসসি এসএসসি বা ক্লাস এইট ফাইভে যারা পরীক্ষা দিচ্ছে তাদের শিক্ষার্থীরা এই ফাঁস করা প্রশ্ন কিনতে হলে টাকা লাগবে, টাকাটা আপনার মতো অভিভাবকরা অবশ্যই কিনে নিচ্ছেন, এই জায়গাটা থেকে আসলে পরিষ্কার করা দরকার যে অভিভাবক যদি তার সন্তানকে
প্রশ্ন ফাঁস করা, ফাঁস করা প্রশ্ন কিনে দেন, তাহলে নৈতিকতার প্রশ্নটা কোথায় থাকে? আমি এটা বলবো যে আসলে আমাদের অভিভাবকদের অনেকখানি দোষ, বা আসলে আমরা দূরদৃষ্টি সম্পন্ন না। আমি যখন আমার সন্তানকে প্রশ্ন কিনে দেই, সন্তানের কাছে কিন্তু আমি অনেক ছোট হয়ে যাই। আমাদের মানসিকতার এখানে পরিবর্তনটা আনা খুবই জরুরি। আর একটা কথা বলবো যে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে, আপনার যারা প্রশ্ন ফাঁস করছে এটার সঙ্গে জড়িত তারা জামিন পাচ্ছে। আমার মনে হয় এটা শক্তভাবে প্রতিহত করার জন্য আমাদের আইন করা উচিত, যে যে প্রশ্নটা ফাঁস করবে বা যে কিনবে দুজনের সমান শাস্তি হবে। আর আরেকটা কথা বলি, আমি মাননীয় শিক্ষামন্ত্রী যে বললেন যে এক মাস বন্ধ রাখতে হবে কোচিং সেন্টার, এক মাসের বেতনের টাকাটা কি তাহলে কোচিং সেন্টারে যারা আছে এরা দেবে না? এইটা আইনটা করা হোক, মাননীয় শিক্ষামন্ত্রী বলুক যে এক মাসের কোচিং সেন্টারে কোনো টাকা তারা দেবে না, দিতে হবে না। আর আপনাদেরকে বলবো যে কটা চ্যানেল আছেন আপনারা, আপনারা কেউ কোচিং সেন্টারে কোনো বিজ্ঞাপন আপনারা দেবেন না, দয়া করে বিজ্ঞাপনগুলি দেখাবেন না। কোচিং সেন্টারের যে প্রশ্ন ফাঁসকারী চক্র, এদেরকে ধরিয়ে দেওয়ার পরে তাদের ছবিগুলি প্রকাশ করেন। হ্যাঁ, এখানে 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 একটা প্রশ্ন আসতে পারে সৌম্য রহমান, আপনি সবকিছু আইন দিয়ে যদি বিচার করেন, আপনার সন্তানকে আপনি টাকা দিয়ে একটি নকল কিনে দিচ্ছেন এবং সেটি আপনার সন্তানকে আপনি কে শেখাচ্ছেন? আপনার ঘরে যখন একটা ইন্টারনেটের কানেকশন থাকে, আপনি কিন্তু আগে থেকে বলেন যে কোন কোন সাইট দেখা যাবে না, কি কি করা যাবে না, সন্তানকে নৈতিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। এটি কিন্তু আইনের মধ্যে কিছু করার নেই, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ অবশ্যই, আইন করেই কেন প্রশ্ন ফাঁস আটকাতে হবে? আপনারা তাহলে কি করবেন, সন্তানকে কি শেখাবেন? সেই নৈতিকতার মানসিকতাটা আমাদের ভেতরে পরিবার থেকে তো আমাদের শিখতে হবে সেটা। সেজন্য বললাম অভিভাবকরা যদি প্রশ্ন কিনতে না যায়, তাহলে কিন্তু প্রশ্ন যারা পাচার করে বা প্রশ্ন যারা ফাঁস করে তারাও আসবে না, চাহিদা না থাকলে কোনো যোগানই থাকবে না। তো আমাদের অভিভাবকদের ঠিক হতে হবে আগে, এটা আমি আগেও বলেছি আবারও বললাম। জি, আপনাকে ধন্যবাদ। আমি বেগম ইসাবেলা সত্তার আপনার কাছে আসি, যে একই প্রশ্ন করতে যে আসলে নৈতিকতার, আপনারা তো শিক্ষক, আপনারা শিক্ষার্থীদেরকে নৈতিকতা শেখান, অভিভাবক যদি ঘরের মধ্যে নৈতিকতা না শেখান, তাহলে আপনারা কতটুকু আসলে নৈতিকতা শেখাতে পারবেন আপনার শিক্ষার্থীদেরকে? অভিভাবকের সহযোগিতা অবশ্যই লাগবে, কেননা আমরা আমাদের স্কুলে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আচার আচরণে দেখেছি যেসব ফ্যামিলি মানে অভিভাবকরা নীতি শিখায় নীতিবাদ, সেগুলো ফ্যামিলির মানে শিক্ষার্থীরা তাদের চালচলন এবং তাদের লেখাপড়া তাদের সব কিছু স্ট্যান্ডার্ড এবং সততা বজায় রেখে চলাফেরা করে। কিন্তু একটু যাদের ফ্যামিলি সম্পর্কে আমরা খোঁজ নিয়ে দেখি, যে যাদের সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন আসে, খোঁজ নিয়ে দেখি যে হ্যাঁ তাদের ফ্যামিলি থেকে কিছু কিছু সমস্যা আছে, যার ফলে সে শিক্ষার্থীরা একটু চেষ্টা করে মানে অন্যায়ের দিকে ঝোঁকার। কিন্তু আমরা আমাদের যথাসাধ্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করি তাদেরকে সব পথে ফিরিয়ে আনার। কিন্তু যখনই ফিরিয়ে নিয়ে আসলাম স্কুলের চললো নিয়ম কানুন, কিন্তু বাইরে যে এবং পরিবারে যে যখন সেই জিনিসগুলো বাবা মার কাছ থেকে শিখলো না, তখনই আবার সে আর সেই রকম থাকে না, তখন আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাদেরকে আমাদের কাছে মানে স্কুলে ভালোভাবে রাখার এবং সুন্দর পরিবেশে রাখার। এবং অন্য অন্য মেয়েরা এর জন্যে এর কি কমপ্লেন করে যা পরে যে ম্যাডাম এই ফ্যামিলিতে এইরকম সমস্যার জন্য আমাদের কাছে এরকম প্রভাব আসছে, আমরা কী করব? হ্যাঁ, এরকম যে আমার স্কুলের একটা বাস্তব ঘটনা, কয়েকদিন আগে আমাদের স্কুলের দুইটা গার্জেন এসে আমাকে বললেন যে ম্যাডাম আমার দুইটা মেয়ে আছে, কিন্তু ওরা খুব ভালো পড়াশোনা এবং বাসায় পড়ে ভালো রেজাল্ট করছে, কিন্তু স্কুলে আসার পর এখানে ভর্তি হওয়ার পর কিছু কিছু মেয়ের সঙ্গে থেকে সে এখন কোচিনের দিকে ঝুঁকে পড়েছে, তার ফলে সে অসুস্থ হয়ে যাচ্ছে, পড়াশোনাও করতে পারছে না, সময় দিতে পারছে না বাসায়, কোচিন থেকে এসে ঘুমিয়ে যাচ্ছে। আমি খুব মানে প্রবলেম ফিল করছি, আপনি একটু মেয়েকে বুঝাবেন কেন এরকম করছে? আমি জিজ্ঞেস করলাম গার্জেনকে, অভিভাবককে, বললো যে সে এমন এমন মেয়েদের সঙ্গে মিশছে, তাদের ফ্যামিলি থেকে তারা উৎসাহিত দেয়, উৎসাহ করে বিভিন্ন এ ধরনের কাজে, কোচিনে যাও, এটা করো, সেটা করো, ওইভাবে আমার মেয়েও প্রভাবিত হচ্ছে। তো আমরা আমাদের যেটুকু সময় চেষ্টা করি, কিন্তু যখনই ফ্যামিলি থেকে এরকম সমস্যা আসে তখন তো আমরা একটু অসুবিধায় পড়ে যাই।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেলিম রেজা সৌরভ। আপনার কাছে আসি, একটি শিক্ষকতা পেশা, কিন্তু শুধুমাত্র টাকার পিছনে যারা দৌড়াবেন, আমরা একসময় বলতাম যে শিক্ষকদের বেতন ভাতা কম, এ কারণে তারা প্রাইভেট পড়ানো বা কোচিং সেন্টার চালানোর প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ে, কারণ টাকা পয়সার একটা প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু শিক্ষকতা পেশা শুধুমাত্র টাকা পয়সা কামানোর জন্যই আসেন কি, তা তো না নিশ্চয়ই। ভালোবাসা থেকে শিক্ষকতা পেশার প্রতি একটা অন্য ধরনের প্যাশন দরকার হয়, তাই আমরা জানতাম আসলে ছোটবেলা থেকে। আপনি কি মনে করেন? অবশ্যই শিক্ষকতা তো অবশ্যই একটি মহৎ পেশা, এটিকে সাধারণ কোনো চাকরি মনে করলে হবে না। যেমন আমি ব্যক্তিগতভাবেও এটিকে ভালোবেসে আমি এখানে এসেছি, আমার অন্য জায়গায় কাজ করার সুযোগ ছিল, আমি কিন্তু সেখানে যাইনি। এবং আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের মধ্যে আমার অনেক বন্ধুরা আছেন যারা হয়তো অন্য প্রফেশনে যেতে পারতেন, ভালো করতে পারতেন, তারা শিক্ষকতা পেশাটিকে একটি মহান ব্রত হিসেবে গ্রহণ করে তারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অবশ্যই একজন শিক্ষক হবেন একজন আত্মনিবেদিত মানুষ। মনে রাখতে হবে, জ্ঞান বিতরণের বিষয়, জ্ঞান বিক্রির বিষয় নয়। আমি জানি অনেক শিক্ষক আছেন তারা আত্মনিবেদিত, তারা মানুষকে ভালোবেসে শিক্ষা দান করেন, তারা কখনোই টাকার পিছনে দৌড়ান না। যদিও আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যদি দেখি যেখানে একটি দুর্নীতির দুষ্ট ক্ষত রয়েছে, এবং এই যে দুর্নীতির দুষ্ট ক্ষত, এটা আমরা অনেক মহৎ প্রফেশন থেকেও কিন্তু দূর করতে পারছি না। সে কারণে আমরা দেখি আমাদের বিচারাঙ্গন থেকে শুরু করে আমাদের অনেক প্রফেশনে, যে প্রফেশনগুলো অনেক মহৎ প্রফেশন হিসেবে বিবেচিত, সেখানে যাওয়ার পরেও অনেকে দুর্নীতিতে জড়িত হয়ে পড়ে। তো সুতরাং আমি বলবো যে যারা শিক্ষকতা আমরা কাজ করি, শিক্ষকতায় নিযুক্ত আছি, অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে নেতৃত্বের ভূমিকায় অধিষ্ঠিত হতে হবে। আমরা অবশ্যই আত্মনিবেদিত হয়ে কাজ করব, এবং এসব ক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে আমাদের সমাজের সর্বস্তরের মানুষেরা, সম্মানিত অভিভাবকেরাও এক্ষেত্রে সচেতন থাকবেন। কোনোভাবে আপনি যদি টাকার ডালি নিয়ে আমার সামনে বারবার আসেন, তাহলে একসময় হয়তো আমার কোনো শিক্ষক ভাই হয়তো বিভ্রান্ত হবে। আমরা অনেক সময় দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত যারা গুরুত্বপূর্ণ মানুষেরা আছেন, প্রভাবশালী মানুষেরা আছেন, তারা শিক্ষকদেরকে তাদের বাসায় যেতে বাধ্য করে। আমি এমন শিক্ষকও দেখেছি, আমি শুধুমাত্র আমার প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ নয়, আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, পরিচালনার সঙ্গে আমি যুক্ত আছি। আমি সেখানে দেখেছি অনেক শিক্ষক প্রাইভেট পড়াতে চান না, কিন্তু প্রভাবশালী মহল অথবা বিভিন্ন প্রফেশনে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, যারা শিক্ষকদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করেন তাদের বাসায় গিয়ে তাদের সন্তানদেরকে পাঠদান করতে। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে একটি সম্মিলিত পদক্ষেপের বিষয়। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি নিজে একজন মেধাবী ছাত্রী ছিলেন ছাত্র জীবনে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোতে তিনি লেখাপড়ার সুযোগ পেয়েছেন। আমাদের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল, তিনিও শিক্ষা জীবনে অত্যন্ত ভালো ছাত্র ছিলেন এবং পৃথিবীর নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন। তাদের নেতৃত্বে শিক্ষা প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শিক্ষকদের সঙ্গে নিয়ে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো, থাকুন ডিবিসি নিউজের সাথেই।